আমি অত্যন্ত দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারওয়াড়ি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। আবার বলা হচ্ছে এটা নাকি ভলেন্টারিলি করেছে। আপনারা চিন্তা করেন, এই ধরনের প্রোগ্রাম করে একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে। আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? আমি প্রশ্ন করছি, কেন না? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষ না কত মানুষ যাদের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদের কি কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? হয়েছে নাকি? আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন, উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কী?